পারবো না, তোমারে আমি ভালোবাসি। তুই যে কইলি যে বড়ডার লগে প্রেম করো, মানে আমার ময়না পাখির লগে প্রেম করো, ওদের সর্দার লগে প্রেম করি। ওস্তাদ সত্যি করে কই, আল্লাহর কসম, ওই কালকে রাত্রে বড়ডার লগে প্রেম করছে ওস্তাদ। এই হালা ফেলা সকালে করে একটার লগে, বিকালে করে আরেকটার লগে, ওস্তাদ ওর চরিত্রই ভালো না ওস্তাদ। সিএ কমেডি টিভি, smile is good for heart. Shubha? Hey, Appa! What are you doing? Who, Appa? Okay, I'm going to show you how to do this. I'm going to show you how to do this. Oh, Appa! এত রাত্রে বেলায় আমি যে ডেলি ডেলি এরম শালিশিগুলো করেন, আমের যে বডিতে যতগুলো পালস আছে সব তো নষ্ট হয়ে যাইবে আব্বা। কিচ্ছু করার নাই বাবা, এটা একটা সমাজ, সমাজ নিয়ে বাঁচতে হইলে সব কিছু করার আগে এই প্রতিদিন শালিশি। এই যে কত ঝামেলা এই এলাকার ভিতরে, এই সবই তো আমার দেখতে হইতে আছে, কি করব আব্বা। এই শালিশি হরতে 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 আমের পালসগুলো যখন নষ্ট হইয়া, তবা তবা, আমি যখন একবার মরে যাইবেন কেউ কি আমের খবর লইবে? কই নাই ওই ফোন দেছে ও, তোর লোক কত কম না শালিশি জামু, আল্লাহই জানে। ও কাডেন, ও এখন কাডেন। হ্যালো, আচ্ছা হ্যাঁ খবর ডালো, এরে সারা কিন্তু আমি শালিশি তো করতে পারবো না, ঝামেলা আছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে ডাকো, আচ্ছা ডাকো, খাইতে আসি। ডাকি বড়ডারে লইয়াও তুই, এই যে আদর সেনোডা পাই দেখি আমি তো মনে টিকি আছি, আর বড়ডা কি হরে সারাদিন ওই আয়নার সামনে বইয়া তেলকালি লাগাইবে, আর ওই সোনার বাংলা একটা পাইছে আমল নামা, ওই আমল নামার মধ্যে হারা দিন এই টিপতি, এই তো কাম। আব্বা ও তো ওই দান দেয় আছে, আম্মে কোন দান দেয় আছে, মুগু দান দেয় কি আম্মে আছে। আচ্ছা আমি এখন যাইতেলে। আব্বা একটু বল না, আমি যদি থাইন ঘরে আলে আমের লেগে টসা টসা বাপা পিডা বানাইতাম। হ্যাঁ বাপা পিডা এখন খাওয়া নিয়ে সময় নাই, ওদিকে বিচারে যাওয়াই লাগবে, তুই যা থাক। হলেই না মোর কথা, এত পরিশ্রম করি, পরিশ্রম করে কোনো সফলতা পাইনি, কবে যে এই গড়টা ভাঙে ছয়তলা বিল্ডিং করব চিন্তাই করতে পারতেছি না। শালার মাতবরের মেয়ের সাথে প্রেম করতেছি আজ 6 মাস হয়ে গেল, কিন্তু মাতবরের মেয়েরে কোনো বাটেই ফেলতে পারতেছি না। আমার একটা প্ল্যান মাথায় আইছে, প্ল্যানটা হলো মাতবরের মেয়েরে ভাও করে মাতবরের যত সহায় সম্পত্তি টাকা পয়সা আছে সব টাকা পয়সা আমি দখল করব। মাতবরের দুইটা মাইয়া, দুইটা মায়ার একটা মায়েরে যদি পটাইতে পারি, যদিও বড় মেয়েটা একটু মোটা সোটা তেমন একটা ভালো লাগে না, তবে ছোট মেয়েটা চোষ, ওরে যদি বিয়ে করতে পারি আর বিয়ে যদি করেই ফেলাই তাহলে কি আমার এই ভাঙা ঘর আর ভাঙা থাকবে? ভাঙা ঘর হয়ে যাবে 6তলা বিল্ডিং। যাই আজকে একটা মিটিং করব, আজকে ফাইনাল মিটিং করব যে কারে আমি নেব, কারে আমি নেব না। ছোট বেটা অনেক ভালো, হালকা আরাম পাই। ভালোবাসার ভিকারি বাইরে ভালোবাসা। এই দোস্ত তুই এরকম পথ আটকালি কেন,
আমি শুভ কাছে যাচ্ছি আমারে যাইতে দে এই খারাপ খারাপ কি ব্যাপার নতুন লুঙ্গি বাপ রে বাপ আবার সেন্টেরও ঘেরান রাত্র নয়টা এই রাত্র নয়টা সেন্ট মেন মাইকিয়া জনি দোস্ত তুমি কই যাইতে আসো আরে দোস্ত আর কইস নেই ওই যে নতুন একটা চার দোকান হয়েছে না ওই চার দোকান আজকে উদ্বোধন হয়েছে শুনছি অনেকদের চা বানাই হেভি টেস্ট তাই যাচ্ছি দোস্ত আমি যাই গা দোস্ত এই খারাও খারাও আরে দোস্ত আবার খাইতে কো কেন আমি তো চা খাতে যাব চার নিচে থাকছি আমার ওরে বাপ রে বাপ তুমি না গেলে বুঝি আর ওই চা চলবে না এমন হনো তুমি চার কথা কবার যাই কথাই কো দোস্ত তোমারে কিন্তু মুই চিনি তুমি কিন্তু লোকটা সুবিধার না সত্যি করে কও দোস্ত কই যাইতে আছো দোস্ত তুই তো আমারে চিনিস এই গ্রামে যত পোলা আছে সব পোলাদের চাইতে আমার সিয়ারা নায়কের মতো অনেকে আমাকে শাহরুখ খান বলে ডাকে তুই তো সবই জানিস আমি না গেলে ওই চার দোকান উদ্বোধন হবে কি করে এই তুই সত্য আমার চার দোকান বন্ধ হয়ে যাবে না চার নিশা চাই চার নেশা চাপছে হালার হালার গোষ্ঠী ওর বাড়ি এই দিকে চার দোকান এই দিকে ওই এই দিকে গেল চা খাইতে মতলব তো ভালো ঠেকতে আসে না যাইতে তো আর পিছে পিছে দিয়ে হেলায় কি করে এই জি কাকা আমাকে ডাকছেন আচ্ছা তুই মগগুলের ফলা না জি কাকা তুই যাইতে আছো কই কাকা ওই একটা কাজ আছে আমার এই জন্য তড়ি ঘড়ি করে যাচ্ছিলাম আর কি ও তড়ি ঘড়ি করে যাইতে আছো সেই জন্য আদবকে দাও কি ভুলিয়ে গেছো কাকা আমি আবার কি অন্যায় করলাম কাকা আমি তো কোনো অন্যায় টন্যায় করিনি আমি আমার কাজ মতো চলে যাচ্ছিলাম এনে ন্যায় অন্যার কথা না আদব বলতে একটা শব্দ আছে মুরব্বী দেখলে মুরব্বীদের সালাম দিতে হয় তোর বাপে তো জানি ভালো মানুষ দেখলে হের আগে আমি সালাম দিতে পারি না আগেই দিয়ে বয় হের পোলা হইয়া তুই আবার একটা সালাম না দিয়ে হন হন করি এটিয়ে যাইতে আছো জিনিসটা আমার দ্বারা একটু হটকা লাগলো না কাকা আপনার কাছে মাফ চাই আমার একটা কাজ আছে আমি তড়ি ঘড়ি করে যাচ্ছিলাম এই জন্য সালাম টালাম দিতে আমার খেয়াল নেই স্যার আচ্ছা ঠিক আছে যা জীবন মানুষ তো রক্ত গরম রক্তটা একটু ঠান্ডা করিয়ে চলার চেষ্টা করো ভবিষ্যৎ সামনে পড়িয়ে রয়েছে জি কাকা আমার জন্য দোয়া করবে না আসসালামু আলাইকুম এদিক ওদিক এভাবে এভাবে চোখ বড় করে কি খুঁজছো মানে এদিক ওদিক তাকাচ্ছি না তো আমি তো তোমার কাছে এসেছি তোমার সঙ্গে আমার অনেক কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে ইম্পর্টেন্ট কথা আছে সত্যি বলছো তো হ্যাঁ হ্যাঁ শোনো তুমি তো জানো যে ছোটবেলায় আমার মা বাবা মারা গেছে চাচা বাড়িতে আমি মানুষ হইছি চাচা এখন একটা মেয়ে দেখছে আমার সাথে বিয়ে দেবে তুমি যদি রাজি না হও আমি কিন্তু বাধ্য হব সাসার ওই যে পাত্রীকে দেখছে ওই পাত্রীকে বিয়ে করতে তুমি রাজি হয়ে যাও আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি রাজি না হও তাহলে আমি বাধ্য হব তার মানে কি মনে মনে প্ল্যান আঁকতেছো ও সোনা তুমি বুঝতে পারতেছো না আমি অনেক বিপদে আছি তুমি রাজি হয়ে যাও আর তোমার বাবারে কও যে আমার সাথে যদি বিয়েটা দিয়ে দেয় আমি তো বিপদ মহা বিপদে আছি আমি কি করব বুঝতেছি না ধর তোমার সাথে দেখা করলে খালি এক পেরাই দেওয়া আমারে এই করো ওই করো তোমার বাপের সাথে কথা বলো আব্বুর লাগে কত কিন্তু আমার ডর করে ডর করে করুক এটা তো সারা জীবনের বিষয় সারা জীবনের সবাই বলতে পারো সাথে তো দি আমার বিয়ে না হয় আমি মরে যাব আমি মরে যাব মরতেই বলো না তুমি তুমি তো আমাকে ছাড়া বাঁচবো না আমি কি তোমাকে ছাড়া বাঁচবো আমি তো তোমার এত গুলা ভালোবাসি মা তুমি তো খারাপ করে কোনো দরকার নেই আব্বুরে আমি রাজি করাম যাও বাস ঠিক আছে এখানে দাঁড়িয়ে আসো কেন যাতে ইচ্ছা করতে তো না মনে আসছে কার একটু তাই তোমার একটু দেরি এরকম তাহলে কিন্তু আব্বুরে বলবো না একটু হাত দেখ
থ্যাংক ইউ রশিসা আজকে এই পর্যন্ত কেউ দেখে ফেলবে যাও না পরান পাখি তো উড়াল দিতে আছে উড়াল দিতে আছে কি কই ওই যে মাতবারের বড় মাইয়ারে আপনি ভালোবাসেন না লাভ করেন না হে কামটা হচ্ছে কি জানেন কি ওই যে কালকে জনি আছে না জনি জনি তো সেন্ড শুন মাইকিয়া যাইতেছে হন নাইয়া কি রে তুই কই যাও নতুন লঙ্গি পড়িয়া সেন্ড মাইকিয়া কয় স্যার দোকানে যাই কি রে তোর বাড়ি এদিকে স্যার দোকানের দিকে তুই যাস এদিকে পিস লইয়া তো ওস্তাদ যাইয়ে দেই কি মাতবারের বড় মাইয়ের লাগে কথা কয় ফুসুর ফাঁকুর হাত ধরাধরি রসারসি পচাপচি কত কিছু ওস্তাদ মোর ভালোবাসার দিকে যে চোখ তুললা তাকাইবে ওর চোখ তুললা মুই মোর আন্ডার প্যান্টের পকেটে রাখতে দিই ওস্তাদ মাউগার পু যেইডারে বিকলা দিয়ে খুশি হইয়ারে সেট করে লইয়া যাইবা ওইবে না আছে কমে আছে কমনে ওস্তাদ এখন তো কই পাই না আমি তো হারারাত্রে হালা ফালা বাড়ি গই এখন কমনে আছে কই তিন ওস্তাদ আমি তো ঘুমাই রইছি ওর ভালোবাসা উপরে উড়ে দিই মানে আমার ময়না পাখির লগে প্রেম করি ওদের সর্দার লগে প্রেম করি ওস্তাদ সত্যি করে কই আল্লাহর কসম কালকে রাত্রে বড় লাগে প্রেম করছে ওস্তাদ এই হালা ফেলা সকালে করে একটার লাগে বিকালে করে আরেকটার লাগে ওস্তাদ ওর চরিত্রই বাড়ানো ওস্তাদ চরিত্র এত লুজ ক্যারেক্টার এত ঢিলা এই চরিত্র আর এই ক্যারেক্টার লইয়া আমাকে গ্রামের মধ্যে ঢুকছে আজকে তরে মাইরা দুনা দুনা না করে সারতে আসি না ওস্তাদ হালা ফেলা ধরি আমি তো পবিত্র এত চেতার কি হইলে আমি বুঝতে পারতেছি না সমস্যা হইলে আপনার ধারে চলে আইসি আপনি কি আপনার মাইয়াকে প্রেম করার লাইগা কন্ট্রাক্ট আছে এই মুখ টুক সাবধান করি কথা কই তুই কার সামনে খারাই কথা কইতে আছো আর কার মাইয়া গুলো গিয়ে কথা কইতে আছো কি বিষয়টা কি তা আপনি একটা বাপ আপনি যদি মাইয়াকে কন্ট্রোলের মধ্যে না রাখেন ওরা তো রিলিফ হয়ে যাইবে কি রিলিফ হয়ে যাবে আমার মাইয়ারা বড় হইছে ওকে বিয়ে শাদী দিমু সম্বন্ধ টম্বন্ধও ঠিক আর তোরা উল্টা সিধে কথা কবি কিসের জন্য ও হেয়ার পিন নে আপনি ওই যে উস্কানি দিয়ে রাখিয়ে দেন এ মাউগার বউ কালকে রাতে টাঙ্কি মারছে আপনার বড় মায়ের লগে সকালে শুরু করছে ছোট মায়ের লগে কামটা করছে কি দেখছে তাহলে মুই আপনার ভালো কথা কইতে আইছি আর ওতে আপনি সাইতে গেলেন খালার খালা
এলাকার বলা চলিয়া যাও, আমি আমার মাইয়া কই এলাকা বিয়া দেবো না, পরিষ্কার হাতে। এ সাসা, মুই আপনার একটা কথা কই, আপনার মাইয়ারে যদি মুই না পাই, খোদার কসম আপনার লুঙ্গির তলে ককটেল মাইরা সব উইরা দিব। বাবা কই কি, যদি পারো হেইডা, এই ক্ষমতা যদি তোর থাকে তা তুই হেইডাই করিস। আমি এলাকায় মাইয়া বিয়ে দেব না, পরিষ্কার, তোমরা এখন এলাকা ছাড়ি চলে যাও, যাও। আমি বাইরের এলাকা দিয়ে ছেলে আনবো, ওখানে আত্মীয় স্বজন করবো, এই লো ভিতরে লো। আল্লাহ তোর ভালো করবে না। এই তুই এটা করলি নাকি, তুই আমার মারলি ধরলি আমার আব্বার কাছে নিয়ে আসলি কেন? তুই যে মনে মনে বড়টারে ভালোবাসিস, আমি তো দুইটারেই ভালোবাসি, দুইটাই আমার ভালোবাসে, তোরে আমি বড়টারে দিতাম, তুই এ কি করলি তুই আমারে? তুই পালি না, আমিও পালাম না, কি জন্য লাস্তে? বাইরে ভাই, আমার মাথাটা আসলে ঠিক ছিল না, চল আমার বিরহের গান গাইতে গাইতে চলে যাই। কিছু কিছু মানুষের জীবনে